আসসালামু আলাইকুম অল অফ মাই ডিয়ার ভিউয়ার্স, আমি ইমরান। আজকে আপনাদের সামনে ইংলিশের চারটা ওয়ার্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর এই চারটা ওয়ার্ড হচ্ছে দিস, দিচ, দ্যাট, দোজ। দিস এর স্পেলিং হচ্ছে THIS, দিস। আর দিচ এর স্পেলিং হচ্ছে THEIS, দিচ। দ্যাট এর স্পেলিং হচ্ছে THAT, দ্যাট। দোজ এর স্পেলিং হচ্ছে THOSE, দোজ। দিস অর্থ এই, দিসে প্লোরাল হলো দিচ, এটার অর্থ হচ্ছে এইগুলো। দ্যাট, দ্যাট মানে ওই, দ্যাটের প্লোরাল হচ্ছে দোস, THOSE, দোস। দোস অর্থ হচ্ছে ওইগুলো। তো দিস, দিচ, দ্যাট এবং দোস এগুলি সাধারণত ব্যক্তি অথবা বস্তুর পরিবর্তে অথবা ব্যক্তি বস্তুকে সাধারণত মডিফাই করতে এগুলো ব্যবহৃত হয়। তো এগুলো সাধারণত যদি গ্রামাটিক্যাল ভাষায় বলি, এগুলি সাধারণত গ্রামাটিক্যাল ভাষায় প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় সেন্টেন্স বাক্যের মধ্যে। তাহলে যেহেতু আমাদের মূল পাঠটা গ্রামাটিক্যাল নয় বরঞ্চ এগুলোর ব্যবহার, তো চলুন এগুলোর ব্যবহার সম্পর্কে কিছুটা জেনে নিই। যেমন আমি যদি বলি দিস ইজ মাই বুক, এটা হয় আমার বই। সেটা যদি আমি সাপোজ মনে করুন আমার পিছনে একটা বই আছে, যদি এটা আমি আমার হাতে নিই তাহলে আমি বলবো দিস ইজ এ বুক। এটা যদি এই পিছনে থাকে তাহলে বলবো দ্যাট ইজ এ বুক। আমি আমার আঙ্গুল দিয়ে দেখুন নির্দেশ করছি, দ্যাট ইজ এ বুক, অর্থাৎ নিকটস্থ অথবা নিকটে থাকলে সেটাকে বলা হয় দিস ইজ এ বুক। সেটা যদি দূরবর্তী স্থানে থাকে অথবা দূরবর্তী কোনো জায়গায় থাকে, সেই জিনিসটা ব্যক্তি অথবা বস্তুকে নির্দেশ করতে আমরা দ্যাট ব্যবহার করি, দ্যাট ইজ এ বুক। দিসটা সাধারণত সিঙ্গুলার, একজন ব্যক্তি অথবা বস্তুকে নির্দেশ করতে সাধারণত আমরা দিস ইউজ করে থাকি। আর একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে আমরা দিচ, প্লুরাল দিচ, ইউজ করে থাকি। যেরকম এই বইটা যদি একের অধিক থাকতো তাহলে আমরা বলতাম দিচ আর বুকস। দেখুন দিচের সাথে সাথে ভার্বটা হয়ে গেছে প্লুরাল, দিচ আর বুকস, এবং নাউনটা হয়ে গেছে প্লুরাল অ্যাজ যোগ হয়েছে দিচ, দিস আর বুকস। ঠিক অনুরূপভাবে দ্যাটের ব্যবহারটা সেম, দ্যাট অর্থ দূরবর্তী কোনো স্থান বোঝাতে ড্যাট ব্যবহার করি, যেহেতু এটা দূরে আছে। দ্যাট ইজ এ বুক সিঙ্গুলারের ক্ষেত্রে, এক বচনের ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করি। আর যদি একের অধিক হয় তাহলে আমরা দোস ইউজ করি। যদি একের অধিক বই হয় কিন্তু সেটা দূরবর্তী স্থানে হয় অথবা দূরবর্তী কোনো জায়গায় অথবা দূরবর্তী কোনো স্থানে হয় তাহলে আমরা দোস ইউজ করি। যেরকম দোস আর বুকস, ঠিক অনুরূপভাবে আপনারা আরও উদাহরণ দিয়ে এটাকে আরও ক্লিয়ার করে নিতে পারেন। যেরকম দিস ইজ মাই পেন, এটা হয় আমার কলম। আর যদি একের অধিক কলম হয়, একের অধিক কলম হয়, আপনার নিকটস্থ কলম হয়, আপনার হাতে কলম হয় অথবা আপনার কাছে কলম হয় তাহলে বলবেন দিচ আর পেইনস, দিচ আর পেইনস। আর সেটা যদি দূরবর্তী কোনো স্থান হয়, সেটা যদি একটি কলম হয় তাহলে দ্যাট ইজ এ পেন। আর যদি একের অধিক হয় তাহলে দোজ আর পেইনস, দোজ আর পেইনস। তাহলে বোঝা গেল একের অধিক হলে দোষ হচ্ছে সেটা দূরবর্তী স্থানে হয়ে গেলে, আর যদি দূরবর্তী স্থানে যদি একটি থাকে বস্তু অথবা ব্যক্তি তাহলে দ্যাট ইউজ করা যায়। দ্যাট ইজ এ রহিম, দ্যাট ইজ এ করিম। আবার ঠিক আছে, দোষ আর রহিম মানে একের অধিক রহিমের নাম আছে, রহিম ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, দোষ আর রহিমস। তো এইভাবে সাধারণত আমরা এগুলির ইউজ করে থাকি। আর এগুলি সাধারণত দেখুন দিস ইজ এ বুক, এটা কিন্তু বইকে নির্দেশ করতে, এটা একটা বই, এটা একটা বই, এটা কিন্তু বইকে নির্দেশ করতেছে। বইটা একটা নাউন, নাম, অর্থাৎ এটা একটা বস্তু। এই ক্ষেত্রে আমরা ইউজ করতেছি দিস ইজ এ বুক, বইকেই আমরা দিস দিয়ে প্রকাশ করতেছি। তাহলে এটা প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভের কাজ করতেছে বাক্যের মধ্যে। ঠিক অনুরূপভাবে দিচ আর বুকস, এটা অ্যাডজেক্টিভ প্রোনাউনের কাজ করছে। ঠিক অনুরূপভাবে দ্যাট আর বুকস, অনুরূপভাবে অ্যাডজেক্টিভ প্রোনাউনের কাজ করছে। তারপরে দোজ আর বুকস অ্যাডজেক্টিভ প্রোনাউনের কাজ করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ অথবা প্রোনাউন হিসেবে বাক্যের মধ্যে সাধারণত দিস, দিচ, দ্যাট এবং দোজ ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং এই অর্থগুলো যদি আমাদের জানা থাকে, দিস মানে এই, দিচ মানে এইগুলো, দ্যাট মানে ওই, দোজ মানে ওইগুলো, তাহলে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইংলিশ বলা এবং লেখার ক্ষেত্রে। এবং গ্রামাটিক্যাল রুলটা যদি ভালো জানা থাকে তাহলে আমরা হয়তো বা বিভিন্ন জায়গায় কোনো লিখিত এক্সাম হতে পারে অথবা কোনো স্পোকেনের ক্ষেত্রে যদি কোনো বিতর্ক ডিবেট লাগে তাহলে সেখানে আমরা হয়তো বিশ্লেষণ করে বলে দিতে পারি। আদারওয়াইজ স্পোকেনের ক্ষেত্রে নর্মালি গ্রামাটিক্যাল যদিও অনেকটা লাগে না, আফটার দেন অনেকটা এসে পড়ে গ্রামাটিক্যাল রুলসগুলো স্পোকেন করার ক্ষেত্রে। তো দিস, দিচ, দ্যাট এবং দোজ এই রুলগুলো জেনে ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারবো। তবে অবশ্যই অর্থগুরু এবং এই বিষয়গুলো একটু
বিস্তারিত জানতে হলে আমার পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আসবে নেক্সটে এগুলো আপনারা ফলো করবেন। আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আজকে আমি এতটুকু আলোচনা করলাম এগুলো সম্পর্কে, নেক্সটে আমি চেষ্টা করব আরও বিস্তারিত এইসব বিষয়গুলো আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম।